শম্পার রান্নাঘর চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শম্পা, আজ নিয়ে এসেছি পাবদা পাতুরির রেসিপি। বাঙালি অথচ পাতুরি জানে না এমন বাঙালি বোধহয় খুঁজেই পাওয়া যাবে না। বিভিন্ন রকমের পাতুরি বাঙালিরা পছন্দ করে, তার মধ্যে অন্যতম হলো ইলিশ পাতুরি। তবে আমার মনে হয় পাবদা পাতুরি, ভেটকি পাতুরি এগুলো স্বাদের দিকে কোনো অংশে কম তো নয়ই, বরং একটু বেশিই ভালো। কারণ ইলিশ মাছের কাটার জন্য বাচ্চারা খেতে পারে না, আর ইলিশ মাছটা পাতুরি করলে মাছের তেলটা বেরিয়ে গিয়ে মাছটা ছিবড়ে হয়ে যায়, অতটা ভালো লাগে না খেতে। তাই মাছের পাতুরিতে আমার পাবদা পাতুরি বেশি পছন্দের। এই মাছটা নরম, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, কাটাও একদম কম, তাই বাচ্চাদেরও খুব পছন্দের হয় পাবদা পাতুরি। তা আজ দেখাবো আমি কিভাবে পাবদা পাতুরি করি। আমি এই সাইজের পাবদা নিয়েছি, এর থেকে বড় পাবদাগুলো যারা পছন্দ করো নিতে পারো, তবে ওগুলো বেশিরভাগই চালানি মাছ হয়। এটা একেবারে টাটকা আর লোকাল মাছ। ধ্যান রেখো বন্ধুরা, পাতুরির জন্য কিন্তু খুব ফ্রেশ মাছ প্রয়োজন হয়, কারণ মাছটা ভাজা করা হয় না, ডাইরেক্ট কড়াই বা প্যানেও দেওয়া হয় না। তাই পাতুরি করার সময় এটা খেয়াল রাখা খুব জরুরি যে মাছ তাজা হলেই পাতুরি করব, নয়তো অন্যভাবে রান্না করব। মাছগুলোকে আমি পরিষ্কার করে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর নিয়েছি কলা পাতা, আমি কচি কলা পাতা নিয়েছি বাগানের, তাই কচি কলা পাতাটা মুড়তে সুবিধা হয়। যারা পাবে না, সবার তো আর বাগানে কলা পাতা নেই, তো তারা একটু যে পাতাগুলো একটু মানে বয়স হয়েছে সেই পাতাগুলোকে একটু আগুনে ঝলসে নিও, তাহলেই হবে। এখানে নিয়েছি টক দই, খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, কয়েকটা কাঁচা পাকা লঙ্কা, আর এই মিশ্রণটাতে আছে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর সামান্য একটু নুন দিয়ে আমি বেটে নিয়েছি। এই মাপটা হচ্ছে 2 চামচ সর্ষে হলে 1 চামচ পোস্ত, মানে 2:1-এ 4 চামচ সর্ষে হলে 2 চামচ পোস্ত, এইভাবে। আর রান্নায় যে প্রয়োজনীয় ঝালটা লাগবে আমি 5-6টা কাঁচা লঙ্কা এর মধ্যে বেটে নিয়েছি। আর নিচ্ছি সর্ষের তেল, আর ওটার মধ্যে অল্প নুনও দিয়েছি আমি, রান্নায় যে নুনটা লাগবে সেটাও আমি ওই পোস্ত আর সর্ষের বাটার সময় বেটে নিয়েছি। একটু ধনে পাতা নিয়েছি, এটা অপশনাল, যারা পছন্দ করো দেবে। আর নিচ্ছে একটু কাঁচি আর সুতো, এটা লাগবে বাঁধার জন্য। এবারে আমি মাছগুলো কিভাবে বাঁধছি, কিভাবে মশলাগুলো দিচ্ছি করে দেখাচ্ছি। নিলাম একটা কলা পাতা, এর মধ্যে দিলাম একটু ওই যে সর্ষে পোস্তর পেস্ট করেছিলাম, কাঁচা লঙ্কা নুন সব কিছু দিয়ে যেমন প্রয়োজন হবে টেস্ট অনুযায়ী, যে যেমন ঝাল পছন্দ করো যার যতটা নুন দরকার হয় সেগুলো সব দিয়ে আমি পেস্টটা করে রেখেছি। এর ওটা দিলাম, তারপরে দিচ্ছি টক দই, এর উপর দিয়ে আমি মাছটা বসাবো। তো মাছটার পাতাটাও বড় আছে, একটু সর্ষের তেল দিলাম আমি, একবারে দুটো করে মাছ দেব, তাহলে সার্ভ করতেও সুবিধা হবে, একটা করে পাতুরি দিয়ে দিলেই হয়ে যাবে। আর মাছটা আমি এইভাবে বসাবো, একদিকে মাথা দিলাম, আবার উল্টো দিকে আরেকটা মাথা দিচ্ছি, তাহলে মুড়তে সুবিধা হবে, দুটো দিকে সমান চওড়াটা সমান থাকবে। আবার ওই রিপিট করব, দিলাম টক দই একটুখানি, টক দই কিন্তু ভালো করে ফেটিয়ে নিয়েছি, আবার ওই সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা নুন দিয়ে বাটার পেস্টটা দিলাম, আবার এর উপর দিয়ে একটু সর্ষের তেল আর কাঁচা লঙ্কা, দুটো কাঁচা পাকা লঙ্কা আর একটু ধনে পাতা, পছন্দ যারা করো তারা দেবে, দিলাম একটু সর্ষের তেল আর এরকম দুটো কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম, একটুখানি ধনে পাতা ছিটিয়ে দিচ্ছি আমি, না দিলেও চলে, এটা অপশনাল একেবারে। এবারে আমি পাতাটাকে একটু সাবধানে মুড়ে দেব। দেখো কচি কলা পাতা বলে মুড়তে সুবিধে হলো আমার, এটা আর আগুনে ঝলসে নিতে হয়নি। পাতাটা একটু বয়স্ক হলে পর আগুনে একটু ঝলসে দিলে আবার এরকম নরম হয়ে যাবে। এবার একটু সাবধানে এরকম করে মুড়ে দেব, এরকম মোটা সুতো দিয়ে মুড়ে, এরকম করে সবগুলো করে নিলেই, একটু তাওয়াতে তেল দিয়ে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে পাতুরি। পাবদা মাছ ভীষণ নরম মাছ, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর খুব ভালো লাগে এটা খেতে, ভীষণ সুস্বাদু হয়, বাচ্চারাও অনায়াসে খেতে পারে এটা। তো এরকম করে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি, কাঁচি দিয়ে সুতোটা কেটে নিলাম। এরপরে প্যান গরম করব একটা ননস্টিক প্যানে, এরকম আমি একটু সর্ষের তেল দেব
আর দিয়ে ওই মাছের পাতুড়িগুলো, আমার 5-6টা হয়েছে পাতুড়ি, সবগুলো তো একবারে হবে না এই প্যানে, এই গৃহস্থ বাড়িতে তো এর থেকে বড় প্যান পাওয়াও যায় না, তো এই সাইজেরই প্যান দুটো করে আমি ব্যাচ ওয়াইজ সবগুলো ভেজে নেব, দিয়ে দিচ্ছি এর মধ্যে, প্যান একটু গরম হলে সর্ষের তেল দিলাম তার মধ্যে, আর এরপরে আমি ওই পাতুড়িগুলোকে দুটো দুটো করে এপিট ওপিট করে ভেজে নেব। তো 5 মিনিট মোটামুটি রাখলেই হয়ে যাবে, মাছটা নরম আছে তাড়াতাড়ি হয়েও যাবে, দেখো দুটোই বসবে, এর থেকে বেশি বসবে না এর মধ্যে, এরকম করে বসিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম, মিনিট 4-5ক রাখবো, আবার উল্টে দিয়ে আবার ঢাকা দিয়ে 5 মিনিট করে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে দুটো পাতুড়ি। দেখো উল্টে দিচ্ছি আমি মাছটা, আবার এরকম 4-5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব, খুবই সোজা করা আর ভীষণ মানে খেতে একটা সুস্বাদু পদ, একটু করে দিলে পর সবাই বেশ ভালো খায়, একটু অন্যরকমও হলো তো, আর মাছের পুষ্টিগুণটা পুরো বজায় থাকে এর মধ্যে, কেন কি পুরো একদম ভাপে তৈরি হচ্ছে এটা। হয়ে গেল আমার পাতুরি, এরকম করে আমি সবগুলো ব্যাচ ওয়াইজ ভেজে নেব, তাহলেই তৈরি হয়ে গেল পাবদা পাতুরি। তাহলে বন্ধুরা আমার রান্না তোমাদের যদি ভালো লাগে, যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটাও হিট করে দিয়ে সঙ্গে থেকো, যাতে আমার রেসিপি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশনও পেয়ে যাও। সবাই ভালো থেকো, আজকে আসছি তাহলে, টাটা।